আমরা রাতে রাখেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে যা যা করণীয় দরকার সব কিছু মাননীয় জেলা প্রশাসক জনাব এস এম মজিবুর রহমানের নির্দেশনায় আমরা মাঠে তৎপর আছি। আমাদের ইতিমধ্যে সরকার নির্দেশনা জারি করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ মাদ্রাসা এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। আজকে আমরা অভিযোগ পেয়েছিলাম টাউন মাধ্যমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক উনি ছাত্রদেরকে কোচিং করাচ্ছিলেন। আমরা সেখানে যাই, ঘটনাস্থলে আমরা গিয়ে দেখতে পাই এবং তাকে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আমরা সরকারি আদেশ অমান্য করাই তাকে আমরা 3 দিন জেল প্রদান করেছি।